চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। এই চট্টগ্রামের মাটিতে মিশে রয়েছে প্রায় হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রানী বলা হয়। কেন জানেন? আসলে পাহাড় এবং সমুদ্রে ঘেরা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঠিক কোনো বর্ণনা আজ অবধি কেউ দিতে পারেনি। আগে হ্যাঁ, এতটাই সুন্দর এই চট্টগ্রাম। ইতিহাস বলছে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলামের প্রচার করতে এসেছিলেন বারজান আউলিয়া। তারা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে একটি উঁচু জায়গা স্থাপন করেছিলেন। তাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থাৎ বাতি বা চেরাগ এবং গাঁও অর্থ গ্রাম, আর তা থেকেই চাটি গাঁও। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের মতে এই চট্টগ্রাম এলাকারই একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। কিন্তু ইতিহাস বলছে ১৬৬৬ সালে চট্টগ্রাম মোঘল সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। আরাকানদের পরাজিত করে মোঘলরাই চট্টগ্রাম জেলার নাম রাখেন ইসলামাবাদ। এরপর ১৭৬০ সালে মীর কাসিম আলী খান ইসলামাবাদকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন এবং তারপরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জেলার নাম রাখেন চিটাগাং। ইতিহাসের পাতায় এই চট্টগ্রামের আরও ৪৮টির কাছাকাছি নাম রয়েছে। তাই অনেকেই বাংলাদেশের এই জেলাকে রম্যভূমি, চাঁদগাঁও, রোসাং, চিতাগঞ্জ, জাতিগ্রাম, আদর্শ দেশ, চট্টল, চৈত্যগ্রাম, সপ্তগ্রাম, পেন্টাপলিস বিভিন্ন নামে চেনেন। বাংলাদেশের চট্টগ্রাম জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েস লেক, ওয়ার সিমেট্রি, ভাটিয়ারি লেক, ডিসি হিল, বাটালি হিল, বাইজিদ বোস্তামির মাজার, চন্দ্রনাথ পাহাড়, বাঁশখালী ইকো পার্ক, জাতিতাত্ত্বিক জাদুঘরের মতো বিখ্যাত বিখ্যাত সব জায়গাগুলো। আর তার সঙ্গেই ভেসে ওঠে আর একজন মানুষের নাম, বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামে অবস্থিত ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস আমরা ভুলি কি করে। তাই আসুন আজ বরং আপনাদের চট্টগ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাংলাদেশের এই জেলা নিয়ে ইতিহাস কি বলছে সেটাই শুনে নেব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের এই চট্টগ্রাম জেলাটি একটি সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয়। এরপর ১৮৬০ সালে চট্টগ্রামের পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় এবং তার পরবর্তীকালে এই জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয়। এই চট্টগ্রাম সাক্ষী থেকেছে গুপ্ত, গৌড়, পাল এবং চন্দ্র সাম্রাজ্যের। এছাড়াও এই চট্টগ্রামে রাজত্ব করেছেন বাংলার সেন এবং পূর্ব বাংলার দেব রাজবংশ। এছাড়াও নবম শতাব্দীর প্রথম দিকে এই চট্টগ্রামে বন্দর নিয়ে ব্যবসা করেছেন আরব মুসলমানেরাও। চট্টগ্রাম জেলার জাতীয় ভাষা বাংলা হলেও এ জেলার নিজস্ব আঞ্চলিক একটি ভাষা রয়েছে, আর সেই ভাষাকে বলা হয় চাটগাঁইয়া ভাষা। তাই চট্টগ্রাম জেলার অধিকাংশ মানুষই এই চাটগাঁইয়া ভাষাতেই কথা বলেন। মুসলমান সম্প্রদায়ের মেজবান এই জেলার অন্যতম একটি প্রাচীন ঐতিহ্য। চট্টগ্রামের ধনী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন উৎসব উপলক্ষে দুস্থ মানুষদের জন্য খাবারের আয়োজন করেন, তাকেই মেজবান বলা হয়। আপনি যদি চট্টগ্রাম বেড়াতে যান তাহলে অবশ্যই ঘুরে দেখে আসবেন আন্দার কিল্লা শাহী জামে মসজিদ। এটি মোঘল আমলের অন্যতম স্থাপত্য নিদর্শন, যা দেখলে আপনারও চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও দেখবেন ছাগলকান্দা ঝর্ণা, কুমারীকুণ্ড, রাঙ্গুনিয়া কোদালা চা বাগান, যা বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে একটা। এছাড়াও দেখতে ভুলবেন না বাঁশখালী চা বাগান, মহামায়া লেক, মহুরী প্রজেক্ট, খৈয়াছড়া ঝর্ণা, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, আগ্রাবাদ, আন্দার কিল্লা, চক বাজার, ফিরিঙ্গি বাজার, নন্দন কানন, লাল দিঘি, মুরাদপুরের মতো অসংখ্য দর্শনীয় জায়গা। তাছাড়াও চট্টগ্রাম বৌদ্ধ বিহার, চটেশ্বরী মন্দির, চন্দ্রনাথ মন্দিরের মতো জায়গাগুলো কিন্তু একদম মিস করবেন না। সারা চট্টগ্রাম জুড়ে অসংখ্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার এবং আরও নানান দর্শনীয় স্থান রয়েছে, যা এই একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি, চট্টগ্রাম বেড়াতে গেলেই আপনি বুঝতে পারবেন কেন চট্টগ্রামকে প্রাচ্যের রানী বলা হয়েছে। কি ভাবছেন, এই বছর একবার চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন নাকি? আর যারা ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে ঘুরে এসেছেন তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চট্টগ্রামের বন্ধুরা, আমার মুখে তোমাদের চট্টগ্রামের গল্প শুনে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।